মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিতাই দাস ঠিকমতো দু চোখে দেখতে পান না, যার জন্য কর্মক্ষমতা হারিয়েছে। ঠিকমতো চোখে দেখতে না পাওয়ায় কোথাও কাজও মিলছে না। অন্যদিকে কাঠমান্ডি দিতে না পারায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পরিবারটির, পরিবার সহ স্বেচ্ছামৃত্যুর আবেদন সরকারের কাছে। মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের নিতাই দাস, তিনি দু চোখে ঠিক মতো দেখতে পান না, যার জন্য কর্মক্ষমতা হারিয়েছে। ঠিক মতো চোখে না দেখতে পাওয়ার কারণে কাজ মিলছে না কোথাও। একদিকে বার্ধক্য, অন্যদিকে দৃষ্টিহীন, চরম বিপাকে পরিবার। পরিবারের 4 জন সদস্য, 1 ছেলে ও 1 মেয়ে। একবেলা ভাত খায় তো দুবেলা পেট পুরে খেতে পায় না পরিবারটি। অভাবে তারুণাকে পিছে রেখে ছেলেটি এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, অথচ সরকারিভাবে কখনো কোনো সুবিধাই পায়নি এই পরিবারটি। অনেকবার সরকারি বাড়ি দেওয়ার জন্য আবেদনপত্র জমা করেছিল, লিস্টে নাম উঠেছিল, কিন্তু কাঠমানি না দিতে পাওয়ার কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকে নিতাই দাস। অভিযোগ, মালতীপুর গ্রাম পঞ্চায়েতের আগে কংগ্রেস পরিচালিত মেম্বার এবং প্রধানদের একাধিকবার অনুরোধ ও যোগাযোগ করলে কোনোরূপ সুবিধা মেলেনি পরিবারটির। বর্তমান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সহ মেম্বারের কাছে একাধিকবার যোগাযোগ করলেও শুধু হয়রানির শিকার ছাড়া কোনো রকম লাভ হয়নি। যার কাছে যাচ্ছে অগ্রিম কাঠমানির দাবি করে, তাই সরকারের কাছে আবেদন রেখেছে পরিবারটি, আমাদের সরকারি সুবিধা দেওয়া হোক, না হলে পরিবার সহ স্বেচ্ছামৃত্যুর আদেশ দেওয়া হোক। বর্তমান শাসক দলের বিভিন্ন নেতানেত্রী বর্গরা দিদিকে বলো কর্মসূচি নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে খাওয়া দাওয়া করে সোশ্যাল মিডিয়ায় এসেছে, কিন্তু চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর নয়াটোলা গ্রামের বাসিন্দাদের কাছে কেউ পৌঁছালো না এখনো পর্যন্ত। এমনকি মালতীপুর পঞ্চায়েত প্রধানকে বারংবার জানানোর সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করে না এই ঘটনার। নয়াটোলা গ্রামের প্রায় প্রতিটা বাড়িতে বিভিন্ন সমস্যা রয়েছে, কেউ বিধবা ভাতা পাচ্ছে না, কেউ বাড়ি নেওয়ার জন্য অগ্রিম টাকা দিয়েও বাড়ি পায়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। আপনি সরকারি বাড়ি পাচ্ছেন না, কি আপনি কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন? আমি মেম্বার প্রধানের কাছে যোগাযোগ করেছি, আমাকে কেউ কিছু করে দেয়নি। কতদিন ধরে গেছিলেন? আমি মোটামুটি 15-20 বছর ধরে ঘোরাঘুরি করছি ঘরের জন্য, কিন্তু আমার ঘর কোনো মতেই হয় না। একই জন 2-3 বার করে ঘর পাচ্ছে, আমি আর পাচ্ছি না। আমি দৌড়াদৌড়ি করে এগুলো মানে সব ছেড়ে দিয়েছি, আর যাচ্ছি না কারো কাছে, দেয় না কেউ। তো কী করে গিয়ে কী হবে? আমাদের কিছু ঘর টর তো করে দিবে, আমাকে ঘরও করে দিচ্ছে না কেউ। মেম্বার প্রধান সবাই বলছে যে হবে, কোনো চিন্তা করতে হবে না, বলে বলে থকে গেলাম, কী বলবো আর। কী চাচ্ছেন? আমি সব মানে ঘর চাইছি, এখন ঘর অভাবে আমি থাকতে পারছি না, আর দ্বিতীয় কথা আমি ছেলেপেলেদের লেখাপড়াও করাতে পারছি না, আমার খুবই কষ্ট, আমি এক চোখে দেখতে পাই না, আমাকে কেউ কাজে নিচ্ছে না, কি করে আমি চলবো। আর দ্বিতীয় কথা যে আমি সরকারের কাছে এটাই আবেদন করছি যে আমাকে যেন ঘর দেয় একটা, কোনো ফ্যাসিলিটি পাই আমি, আর না যদি ফ্যাসিলিটি দেয় তাহলে আমাকে বিষ খাওয়ায় মার ফেল। এই খবর পেয়ে মালদা থেকে ছুটে যায় সমাজসেবী শুভদীপ সরকার। তিনি চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও সাহেব অমিত কুমার সাউকে বিস্তারিত জানান। তারপর বিডিও সাহেব বলেন, বিষয়টি যদিও আমার জানা ছিল না, আমি খতিয়ে দেখে প্রাথমিকভাবে যতটা সাহায্য করার সে ব্যবস্থা করছি। মালতীপুর নয়াটোলাতে একটা পরিবার আছে নিতাই দাস, খুবই আর্থিক অবস্থা খারাপ এবং চোখে দেখতে পায় না। অনেকবার আপনার দপ্তরে এবং পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করেছে, কিন্তু কোনো রকম কোনো কার্য হয়নি। পয়সা বিনিময়ে কিছু করতে চাইছে, পয়সা দিতে পারেন বলে কোনো কাজ হয়নি, এরকম একটা অভিযোগ আসছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? না, এটা তো এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি, তবে তার যদি সেরকম স্পেসিফিক থাকে তাহলে সে আসুক আমার কাছে, আমি কথা বলেছি, বিষয়টা আমি দেখে নিচ্ছি। মানে আপনার ধরুন চোখে দেখতে পারেন, তার যদি ডিজেবল সার্টিফিকেট থাকে তো তার মানবিক পেনশনের জন্য অ্যাপ্লাই করলে আমরা সেটা প্রপোজালটা পাঠাতে পারি। আচ্ছা, ঘরটা ভেঙে পড়ছে, ঘরে থাকার মতো পরিস্থিতি একদমই নেই, সেক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা? না, বিশেষ ব্যবস্থা বলতে ঘরের তো পিএমওআইতে যদি তার ডাটাবেসে তার নাম না থাকে তাহলে মানে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো তার এখন সে আদৌ তার নাম আছে কি না সেটা আগে দেখতে হবে, তার তো সমস্ত তথ্য নিয়ে এসে পঞ্চায়েতের সঙ্গে দেখতে হবে কি তার নামটা আছে কি না। যদি অ্যাকচুয়ালি তার নামটা না থাকে তখন সেটা আমাদের কনসিডারেশনে রাখতে হবে, যদি কোনো আদার কোনো স্কিম থেকে যদি ঘর আসে তাহলে তাকে প্রেফারেন্স দেওয়া যেতে পারে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।